Hello, my dear friends. Assalamu alaikum. How is it going? I hope you are keeping fine. This is Arif Khadem here from Sydney, Australia, welcoming you to watch this lovely episode of Let's Speak English on Sydney English School. Dear friends, today we are going to learn a conjunction against which I have received a lot of requests for a long time. Yes, dear friends, you heard me correctly. আপনারা ঠিকই শুনেছেন, আজ একটা কনজাংশন নিয়ে আলোচনা করব যেটা প্রতিনিয়ত আমাদেরকে ভোগায়। উই গেট কনফিউজড, উই আর নট শিওর হাউ টু ইউজ, ওয়ে টু ইউজ, হাউ টু রাইট, হাউ টু আন্ডারস্ট্যান্ড ওয়েন আদার পিপুল স্পিক, যখন অন্যরা কথা বলেন কিভাবে বোঝা যায়, মানে সর্বক্ষেত্রে লেখা বলায় আমাদের কনফিউশন সৃষ্টি করে, এবং সেটি হচ্ছে ইউসেজ অফ আনলেস। এই আনলেস একটা কনজাংশন, কনজাংশনের বিপরীতে অসংখ্য রিকোয়েস্ট থাকে। আমি আরিফ ডট কম আমাদের প্রধান চ্যানেলে কনজাংশনের উপর অনেক আলোচনা হয়েছে, আরও হবে, দুই পর্বেই, মানে দুই মানে চ্যানেলই হবে, চ্যানেলের পাশে থাকবেন। সেজন্য আমি বলবো শুরুতেই চট করে নতুন শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যে রিং বেলটি আসছে সেটিও প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করুন। আনলেস বোঝার আগে বন্ধুরা আমাদেরকে অন্য একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইফ নট। আমরা ইফের ব্যবহার জানি, এবং এই ইফ একটা কি, একটা কনজাংশন, এবং ওই যেটা বললাম ইফ নট, আমি সংক্ষেপে লিখেছি সেখানে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইফ নট ভেরি ওয়েল। তো সেই জন্য আমি বলবো পর্বটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সবার সাথে শেয়ার করবেন। ভালো করে শুনুন, তারপর আমরা আনলেসে যাচ্ছি। আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি, যেমন ডোন্ট গো দেয়ার, দুইটা ভাগে বাক্যটা বিভক্ত, এবং কনজাংশন ইফ দিয়ে এটা আরেকটা বাক্যের সূত্রপাত হয়েছে। সেখানে যেও না, আমরা সবাই জানি এর অর্থ। ইফ আই টেল ইউ হয় কি, আমি যদি তোমাকে বলি সেখানে যেও না। এখন যদি বলা হয় ইফ আই ডোন্ট টেল ইউ, তার মানে আমি যদি তোমাকে না বলি সেখানে যেও না। আমি জানি এখানে দুইটা নেগেটিভ, সমস্যা নেই, বুঝতে কিন্তু সমস্যা নেই, সেখানে যেও না আমি যদি তোমাকে না বলি, মানে আমি নিষেধ করছি আর কি, অনেকটা এরকম। তারপর ডোন্ট লিভ দ্য হাউস, বাড়ি ত্যাগ করো না, লিভ মানে ত্যাগ করা। ইফ রেইন ডাজন্ট স্টপ, বৃষ্টি যদি না থামে, তার মানে এখানে আমরা কি ইফ এবং নট পাচ্ছি। বৃষ্টি যদি না থামে বাড়ি ত্যাগ করো না, তুমি ইউ উইল গেট ওয়েট, তুমি ভিজে যাবে। ইউ নেভার নো, তুমি কখনোই জানো না। ইফ ইউ ডোন্ট ট্রাই, তুমি যদি চেষ্টা না করো তুমি কিছুই জানো না। সবগুলো কিন্তু বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, এগুলো হয়তো আরো সহজ। উই উইল ডু ইট, আমরা এটা করব। ইফ ইউ ডোন্ট ডু ইট, তুমি যদি না করো, মানে ইফ ইউ ডু ইট তুমি যদি করো, ইফ ইউ ডোন্ট ডু ইট তুমি যদি না করো, এটা না করো আমরা এটা করব, মানে সামবডি হ্যাজ টু ডু ইট, কারো না কারো তো করতেই হবে। ইউ শুড স্টে অ্যাট হোম, এই মুহূর্তে কিন্তু কি বাড়িতে থাকেই বেশি নিরাপদ অনেকের জন্যই, তোমার বাড়িতে থাকা উচিত। ইফ ইউ ডোন্ট নিড টু গো আউটসাইড, তোমার যদি বাইরে যাওয়ার প্রয়োজন না হয়। তার মানে ইফের পর আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। তারপর মিরাজ ক্যান নট ক্যাচ দ্য ট্রেন, মিরাজ কি ট্রেনটি ধরতে পারবে না। ইফ হি ডাজন্ট রান, সে যদি না দৌড়ায়, তার মানে সে ধরতে পারবে, ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন হি হ্যাজ টু রান, তাকে দৌড়াইতে হবে। কারণ আমি দেখতে পাচ্ছি যে ইফের পর সবগুলি আমরা নাতে করেছি, এবং এই নাতে করাটা কেন গুরুত্বপূর্ণ সেটা এখনই বুঝতে পারবেন। এখন বন্ধুরা, ইউ ক্যান সি এ লট অফ সেন্টেন্সেস রিটেন ইন ব্লু, নীলে আমি অনেকগুলো বাক্য লিখেছি। অধিকাংশ বাক্য এসেছে ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, যে ব্ল্যাকে যে লিখেছি সেখান থেকে কয়েকটা এডিশনাল বাক্য আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা শিখেছি, ফর এক্সাম্পল, যে ডোন্ট গো দেয়ার ইফ আই ডোন্ট টেল ইউ, যদি না আমি তোমাকে বলি তুমি সেখানে যেও না, ভালো করে দেখবেন। আবার আমি লিখেছি এখানে ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যেও না। আমি এই জিনিসটা আলোচনা করেছি আমার জন্য নয়, আপনাদের জন্য, আমার কোনো সমস্যা নেই এখানে, বাট ফর ইউর সেক, আপনাদের ভালোর জন্য আমি এটা শেয়ার করেছি, যাতে এটা বুঝতে সহজ হয়, কারণ আনলেস ইজ ভেরি কনফিউজিং। সেই জন্য খুব মনোযোগিতার সাথে, মনোযোগ সহকারে
এক বন্ধু বলেছেন মনোযোগিতা নাকি ভুল শব্দ, আবারও বললাম ভুল শব্দ নয়, জেনে নিন। যেটা বলছিলাম, আই টেল ইউ, সেখানে লিখেছিলাম আই ডোন্ট টেল ইউ, আর এখানে লিখেছি আই টেল ইউ। এই আই টেল ইউটা যেখানে বলা হবে, এর আগে আমি যদি আনলেস লিখি তাহলে কি দাঁড়ায় দেখুন, ইউ এন এল ই ডাবল এস, কিন্তু আনলেস, আনলেসে বাংলা হচ্ছে যদি না, তার মানে হচ্ছে যদি না আমি তোমাকে বলি তুমি সেখানে যেও না, তার মানে এটাও একটা নেগেটিভ, যদি তোমাকে না বলি, তার মানে দেখুন আনলেস আই টেল ইউ মানে হচ্ছে কি ইফ আই ডোন্ট টেল ইউ, রাইট? মিলে দেখুন, আরো কয়েকটা দেখুন, ডোন্ট কাম হিয়ার, তারপরে কি আবার যদি আমি বলি আনলেস আই আস্ক ইউ, এখানে এই আস্কটাও ওই ছেলের মতোই, মানে আস্ক অর্থ জিজ্ঞাসা করা, কিন্তু ক্ষেত্র বিশেষে বলা অর্থে ব্যবহার করা হয়, যে আমি যদি তোমাকে না বলি, ওখানে জিজ্ঞাসা আসলে বোঝায় না ইংরেজিতে, ওকে, অর্থটা ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না আমি যদি তোমাকে না বলি, মানে যদি না বলি, এখানে আপনি যদি আনলেস আই ডোন্ট আস্ক বলেন, আনলেস এর পর দুইটা নেগেটিভ, মানে আনলেস প্লাস আবারও নট, ইউ ক্যান নট সে, ইংলিশ স্পিকাররা কখনোই বলে না, এবং এটা মানে প্রোহিবিটেড বলতে পারেন, এবং নিষিদ্ধ, সেটা বললে আপনার মধ্যে আরো কনফিউশন বেড়ে যাবে, উই আই ডোন্ট নো নাথিং এর মতো হয়ে যাবে, আর এফ এডুকেশন আমি একটা পর্ব করেছিলাম। ডোন্ট লিভ দ্য হাউস, সেখানেও লিখেছিলাম ঘর ত্যাগ করো না, তারপরে কি আনলেস রেইন স্টপস, বৃষ্টি বন্ধ না হলে ওকে বাড়ি ত্যাগ করো না, তার মানে বৃষ্টি যতক্ষণ পড়বে ইউ স্টে অ্যাট হোম, বৃষ্টি যখন বন্ধ হবে তখন তুমি যাবা, আর বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত ইউ স্টে অ্যাট হোম। তো আমরা সেখানে লিখেছিলাম ডোন্ট লিভ দ্য হাউস ইফ রেইন ডাজন্ট স্টপ, মানে ইফ নট দিয়ে কি আনলেস এর ইয়ে হয়েছে, তার মানে হচ্ছে আনলেস ওকে ইকুয়ালস, আমরা বলতে পারি কি ইফ নট, মানে আগেই লিখে দিলাম আনলেস সমান হচ্ছে কি ইফ নট। তারপরে পরের গুলো করি, ডোন্ট মেরি কমলা আনলেস ইউর ফ্যামিলি পারমিটস ইউ, ওকে, আনলেস তোমার পরিবার যদি তোমাকে অনুমতি না দেয়, ওকে, বা যদি না তোমার পরিবার তোমাকে অনুমতি দেয়, কমলাকে বিয়ে করো না, ইউ নেভার নো আনলেস ইউ ট্রাই, আনলেস ইউ ট্রাই ইট, whatever, তুমি যদি চেষ্টা না করো তুমি কখনোই জানো না, আবারও আনলেস এর পর আবার নেগেটিভ বলবেন না, আনলেস দিয়ে নেগেটিভ ইট ইন্ডিকেটস নেগেটিভ অ্যাক্টিভিটি, উই উইল ডু ইট আনলেস ইউ ডু ইট, তুমি যদি না করো আমরা করব, তাহলে বাকিগুলো করে ফেলুন, ইউ শুড স্টে অ্যাট হোম ইউ সেড, মিরাজ ক্যান নট ক্যাচ দ্য ট্রেন, ওকে, আল্লাহ ক্যান নট বি হ্যাপি উইথ ইউ, এটা করি, আল্লাহ কি তোমার প্রতি সুখী বা সন্তুষ্ট হবে না, হতে পারে না, আনলেস ইউ মেক হিম হ্যাপি। এখন এখানে একটা মজার বিষয় আছে, আপনারা হয়তো স্কুল কলেজে দেখেছেন হিমের হেজটা বড় হাতের, কারণ হিমটা কিন্তু একটা অবজেক্ট, কিন্তু আল্লাহ এমন একটা বিষয়, বা যারা হিন্দু ধর্মাবলম্বী ভগবান বলেন, ইংরেজিতে গড বলেন, হোয়াট এভার, আমার ধর্মীয় মধ্যে আমি আল্লাহ বললাম, এই হেজটা সবসময় আপনাকে ইন ক্যাপিটালে দিতে হবে, যদি না দেন এটা গ্রামাটিক্যালি ভুল এবং এটা স্ট্যান্ডার্ড ইংলিশ মেনটেন হবে না, ওকে, আনলেস ইউ মেক হিম হ্যাপি, মানে আমরা জানি আমাদের ধর্মমতে আমাদের নামাজ পড়া উচিত, নামাজ পড়লে আল্লাহ খুশি আমি নিজেও খুশি, মানে বিষয়টি এরকম, আপনারা যারা পূজা করেন আপনারা পূজা করলে আপনাদের ভগবান খুশি হয়, রাইট, ইফ আই এম নট রং, উই এটাই আপনাদের মানে সেন্সে, যে আল্লাহ ক্যান নট বি হ্যাপি উইথ ইউ আনলেস ইউ মেক হিম হ্যাপি, তুমি যদি তাকে সুখী না করো তাহলে সে সুখী হতে পারে না, ওকে। আরেকটা বিষয় বলে রাখি, আপনি চাইলে এই বাক্যগুলোকে আনলেস দিয়েও বলতে পারেন, সাধারণত কথাবার্তা এভাবে বলে যে আনলেস আই টেল ইউ ডোন্ট গো দেয়ার, আনলেস আই আস্ক ইউ প্লিজ ডোন্ট কাম হিয়ার, ওকে, আনলেস ইউর ফ্যামিলি পারমিটস ইউ ডোন্ট মেরি কমলা, ওকে, আনলেস ইউ মেক, তখন এখানে এভাবে বলতে হবে আল্লাহ হ্যাপি, ওকে,
হি ক্যান নট বি হ্যাপি উইথ ইউ, তখন হিটা কিন্তু পরে আসছে, তখন ওই হি এর কি এইচটা আবার ক্যাপিটালে হবে। হ্যাঁ, তো আনলেস ইউ মেক আল্লাহ হ্যাপি, হি ক্যান নট বি হ্যাপি উইথ ইউ। ডু দে মেক সেন্স মাই ডিয়ার ফ্রেন্ড? রাইট, অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক লিখতে হবে, বিভিন্নভাবে বাক্য গঠন করতে হবে আনলেস দিয়ে, তাহলেই ইউ বি সাকসেসফুল। বরাবরের মতো আশা করছি ভালো লেগেছে, তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন সর্বত্র, যত খুশি ইউ ক্যান রাইট কমেন্ট, এবং অবশেষে চ্যানেলে নতুন হলে এই চ্যানেল আরিফ ডট কম সহ সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং যে রিং বেলটি আছে সেটিও প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আই লুক ফর টু সিইং ইউ অ্যাগেইন ভেরি ভেরি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ ফ্যান্টাস্টিক ডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thank you.